334। আবারও বলছি 334। এই সংখ্যা দুটো নিশ্চয়ই সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে শিক্ষক শিক্ষিকা সমস্ত স্তরের কর্মচারী থেকে সবারই জানা। এই যে ডিএ যে রায় বেরিয়ে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, তারপরে এক মাস অতিক্রান্ত, এরপরে ডিএ কী করতে চলেছে সেই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শুধু নয় বলবো, সুখবর উঠে আসছে। আবারও জোরের সঙ্গে বলা হচ্ছে সুখবরই উঠে আসছে। কী সেই খবর, কী বৃত্তান্ত, সে সংক্রান্ত আলোচনায় আজ আপনাদের কাছে চলে। কেন বলা হচ্ছে সুখবর উঠে আসছে ভালো করে দেখুন। হেডলাইনে যে প্রকাশিত খবরটা হয়েছে সেটা হচ্ছে ডিএ রায় মানবে কিনা নবান্ন বহাল রইল ধোঁয়াশা, কিন্তু তা সত্ত্বেও একটি সুখবর উঠে আসছে, কেন সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে মাথায় রাখবেন সংখ্যাটা 334। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সুখবরটা আপনাদের কাছে তুলে ধরবো দেখুন ভালো করে। কিন্তু ডিএ নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে ধোঁয়াশা রয়েছেন কর্মীদের অনেকেই, অবশ্যই ধোঁয়াশা থাকারই কথা যেহেতু অলরেডি এক মাস অতিক্রান্ত। কিন্তু তবে শুক্রবারই ডিএ নিয়ে একটি রাজ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, এটাও সম্পর্কে অনেক ওয়াকিবহল আছেন। সরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীদের ডিএ সম্পর্কে কলকাতা হাইকোর্টের নির্দেশ পালন না করায় বিদ্যুৎ বণ্টন এবং বিদ্যুৎ সংবহন সংস্থার শীর্ষকর্তাদের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। তা দেখে সরকারি কর্মী সংগঠনগুলির আশা, এই নির্দেশ নবান্নের আমলাদের উপরেও প্রভাব ফেলবে। প্রশাসনের অন্দরের খবর বকেয়া, ভালো করে দেখুন যে সুখবরের কথাটা বলা হচ্ছে কেন। 31% ডিএ মেটাতে হলে সরকারের প্রায় 23,000 কোটি টাকা খরচ হতে পারে, তবে কর্মচারীদের কে কত বকেয়া অর্থ পেতে পারেন সরকারিভাবে তার নির্দিষ্ট হিসেব সামনে আসেনি এখনও। এইবার দেখুন সুখবরটা, আবারও বলা হচ্ছে দেখুন ভালো করে, রাজ্য সরকার ডিএ রায় দিয়ে সুপ্রিম কোর্টে এখনও আবেদন না করায় বকেয়া ডিএর মূল্যায়ন শুরু করেছে অর্থ দপ্তর। আবারও বলা হচ্ছে দেখুন ভালো করে লাইনটা, রাজ্য, এটা কিন্তু পুরনো খবর নয়, কারেন্ট খবর, অলরেডি যে বিদ্যুৎ দপ্তরের কেসটার যে রায় তার পরবর্তী সময়ের খবর। রাজ্য সরকার ডিএ রায় নিয়ে সুপ্রিম কোর্টে এখনও আবেদন না করায় বকেয়া ডিএর মূল্যায়ন শুরু করেছে অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মী সংগঠন ফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সম্প্রতি বকেয়া ডিএর হিসেব কোষে প্রকাশ করেছে, এইবার একটু হিসাবটাও দেখে নিন। সেই হিসাব অনুযায়ী 6,600 টাকা যেটা মূল বেতন একজন গ্রুপ ডি কর্মীর বকেয়া, যেটা আগের স্কেলে যেটা ফিফথ পে কমিশনে যেটা রাজ্যের তখন ছিল তার হতে পারে 278,500 টাকা, গ্রুপ সির ক্ষেত্রে 373,000 টাকা পর্যন্ত হতে পারে। ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের হতে পারে 466,000 টাকা, হেড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 538,000 এবং 577,000 টাকা। এইবারে যে বকেয়া ডিএর কেস এবং সেই সংক্রান্ত তথ্যই এখানে বলা রয়েছে, কিন্তু সুখবরটা আপনাদের এখানটায় দেওয়া হয়েছে। এইবার একটা জিনিস আপনাদের তুলে ধরি দেখুন, 2016 সালে ষষ্ঠ বেতন কমিশন কাজ শুরু করে, 2020 সাল থেকে নতুন বেতন কমিশন কার্যকর হয়। এক্ষেত্রে বলে থাকি 2020 সাল থেকে আমাদের যে বেতন কমিশন ছিল সেইটার এফেক্ট পড়েছিল, কিন্তু নোশানাল ছিল 2016 থেকে উইদাউট এনি এরিয়ার, এটাই ছিল, সেক্ষেত্রে বকেয়া সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে লেখা রয়েছে যে সমস্ত কর্মী সংগঠনগুলি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস সিল বলেন, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার যেন কোনো টালমাহারা না করে, অন্যথায় রাজ্য সরকারের দুর্গতি চরমে উঠবে, আমরা বকেয়া ডিএ আদায় করে নানা রকম চেষ্টা চালিয়ে যাব। একই অবস্থা নিয়েছেন কোঅর্ডিনেশন কমিটিও। এক্ষেত্রে দেখুন একটা জিনিস, যে মোট 23,000 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা যেটা লেখা রয়েছে, এবং সে সংক্রান্ত যে খরচ যেহেতু ডিভিশন বেঞ্চের রায়ের পরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়নি, সেক্ষেত্রে বকেয়া ডিএর মূল্যায়ন শুরু করেছে অর্থ দপ্তর। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা এই বিষয়ে অবগত করার জন্যই এই ভিডিও। ধন্যবাদ, নমস্কার।